যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে অ্যাডমিরাল লিসা ফ্রাঞ্চের থেকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মাধ্যমে মার্কিন এই বাহিনী ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী সর্বাধিনায়ক পেতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটের সব সদস্য যদি লিসার মনোনয়নকে সমর্থন জানান, তাহলে প্রথম নারী হিসেবে মার্কিন জয়েন্ট চিফ অফ স্টাফ ও কাজ করার ইতিহাস গড়বেন তিনি। তবে সিনেট থেকে সময়মত লিসার মনোনয়নের অনুমোদন পাওয়া যাবে কিনা এ নিয়ে সন্দেহ রয়েছে, কারণ বাইডেনের বিরোধী দল রিপাবলিকানের এক আইন প্রণেতা প্রায় 200 উচ্চপদস্থ সামরিক মনোনয়ন আটকে রেখেছেন। যেসব মার্কিন সেনা গর্ভপাত করাতে চান তাদের সহায়তা করার ঘোষণা নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন, আর তাদের এই সিদ্ধান্তের কারণে 200 মনোনয়ন আটকে রেখেছেন তিনি। লিসা ফ্রাঞ্চেত্তিকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ফ্রাঞ্চেত্তি একজন কমিশন অফিসার এবং সঙ্গে নৌবাহিনীর উপপ্রধান হিসেবে আমাদের দেশের সেবায় 28 বছরে পা দেবেন। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ইতিহাসে তিনি দ্বিতীয় নারী যিনি 4-স্টার অ্যাডমিরালের মর্যাদা অর্জন করেছেন। যদি তার মনোনয়ন নিশ্চিত হয় তাহলে তিনি আবারও প্রথম নারী নৌবাহিনী প্রধান এবং জয়েন্ট চিফ অফ স্টাফ হিসেবে ইতিহাস গড়বেন।